হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করব ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণী, তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 118 এবং 119 নম্বর পৃষ্ঠার সব অঙ্কগুলো। তো দেখে নাও, প্রথমত 118 নম্বর পৃষ্ঠাতে তেমন কিছু নেই, জাস্ট দুটো ছক আছে, সেই দুটো ছক আমরা করবো, এবং 19 নম্বর পৃষ্ঠাতে অনেক কিছু আছে, দেখে নাও। তো 118 নম্বর পৃষ্ঠাতে প্রথমে যে জিনিসগুলো দেওয়া আছে, এর আগের ভিডিওগুলোতে আমি করেছি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যার ক্ষেত্রে আমি বলেছি যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, মানে কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলো হয়ে যাবে জোড় সংখ্যা। এবং যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে, মানে ভাগটা মিলছে না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখানে দেখো যেটা দেওয়া আছে, এখানে হচ্ছে দেওয়া আছে যে 33 একটি বিজোড় সংখ্যা। 33কে দেখো দুই দিয়ে ভাগ করা হয়েছে, এই যে উপরে দেখো 33কে দুই দিয়ে ভাগ করা হয়েছে। দুই দিয়ে ভাগ করে এখানে হচ্ছে কত অবশিষ্ট আছে, এক অবশিষ্ট আছে, সেই জন্য 33 হয়ে গেল একটা বিজোড় সংখ্যা। 33-এর সাথে যদি আমরা এক যোগ করে দিই, 33-এর সঙ্গে আমরা এক যোগ করে দিলে আমরা কত পেয়ে যাবো, 34। তাহলে বিজোড়ের সাথে এক যোগ করলে আমরা কী পেয়ে যাই, জোড় সংখ্যা। এই বক্সে সেটাই করতে হবে, এখানে দেখে নাও কী লিখতে হবে। এখানে দেওয়া আছে যে বিজোড় সংখ্যার সাথে এক যোগ করলে আমরা কি পেয়ে যাই, জোড় সংখ্যা পেয়ে যাই, আর জোড় সংখ্যার সাথে এক যোগ করলে আমরা কি পাই, কি পাই, বিজোড় সংখ্যা। ঠিক আছে, নেক্সট পেজ, এটা 118 নম্বর পৃষ্ঠা হয়ে গেল আমাদের। নেক্সট পৃষ্ঠাতে যেটা দেওয়া আছে, দেখো নেক্সট পৃষ্ঠাতে আমাদের দেওয়া আছে 10 থেকে 50 পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসায়। তো 10 থেকে 50 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোকে এটা জোড়ের ঘর, এটা বিজোড়ের ঘরে বসাতে হবে। তো আমি প্রথমে জোড়ের ঘরেরটা করে দিচ্ছি, তারপরে বিজোড়ের ঘরেরটা দেখে নেবে। তো এখানে আমাদের প্রথমে যেটা রয়েছে, এখানে দেখো 10 লেখা রয়েছে, 10, 12, 14, তারপরে ঘরে কত হয়ে যাবে, 16, 18 দেওয়া আছে, এখানে চলে আসবে কত, 20, 22, 24, 26 দেওয়া আছে, তারপরে হচ্ছে 28, তারপরে এখানে চলে আসবে 30, এখানে 32 দেওয়া আছে, এখানে চলে আসবে 34, তারপরে হচ্ছে এখানে 36, এখানে চলে আসবে 38, 40 রয়েছে, 42, 44, 46, 48, 50। এটা কিসের হয়ে গেল, এটা জোড়ের ঘর হয়ে গেল। এবার আমি বিজোড়ের ঘরের অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো বিজোড়ের ঘরে আমাদের কি চলে আসবে, বিজোড়ের ঘরে আমাদের চলে আসবে প্রথমে যেটা আসবে, এখানে 11 আছে, 11, 13, তাহলে 11, 13-র পরে আমাদের চলে আসবে কত, 15, 17, 19, 19 আসবে, 21, 23। ভালো করে খেয়াল করো, যেগুলো বিজোড়ের ঘরের সংখ্যা তার শেষের দিকে কত থাকছে, 1, 3, তারপরে কত থাকবে, 25 আসবে, মানে 5 আসবে, 27, 29, পরে আছে অবশ্যই এই ছকটা করিয়ে দেবো। এখানে দেখো কি চলে আসবে, 31, আবার দেখো 1 চলে আসছে, 33 আছে, 35 আছে, এখানে কত হয়ে যাবে, 37, এটা আমাদের হয়ে যাবে 37, তারপরে হচ্ছে এখানে চলে আসবে 41, এখানে চলে আসবে 43, আর এখানে হচ্ছে 45, এখানে 47, এখানে 49। তো এই হয়ে গেল জোড় এবং বিজোড়ের ঘরে সব আমি করে দিলাম। এরপরে দেখো যেটা রয়েছে, যেটা আমি বললাম জোড় সংখ্যাগুলো শেষের দিকে কি থাকছে, জোড় সংখ্যাগুলো যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো জোড় সংখ্যাগুলো আমাদের শেষের দিকে কি কি আছে, জোড় সংখ্যাগুলো শেষের দিকে 0, 0, 2, 4, 6, 8, জোড়ের শেষে। আর বিজোড়ের শেষে কি কি রয়েছে, বিজোড়ের শেষে আমাদের রয়েছে 1, 3, 5, 7, 9। তো চলো এরপরের ছকটা যেটা রয়েছে সেটা করিয়ে দিই এবার। তো দেখো এখানে দেয়া রয়েছে কি, জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি হলো 0, 2, 4, 6, 8, বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলো হলো 1, 3, 5, 7, 9। তো এভাবে হয়ে যাবে। এরপরে যেটা দেওয়া আছে, নিচে জোড় সংখ্যার লাল রং ও বিজোড় সংখ্যার নীল রং করি। চলো করে দেওয়া যাক এটা। তো এখানে আমাদের প্রথমে রয়েছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা করি, জোড় সংখ্যা আমাদের চলে আসবে কত, বক্স আমি করে দিচ্ছি এটা, এটা জোড়, সবগুলো লাল রং করে দিচ্ছি যেগুলো যেগুলো জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা দেখে নাও, দেখে দেখে নিয়েছো, আমি সবগুলো এখানে করে দিয়েছি, 0, 2, 4, 6, 8 এগুলো হলো জোড় সংখ্যা, 1, 3, 5, 7, 9 এগুলো হলো বিজোড় সংখ্যা। তো আমাদের এর সাথে সবকটা অঙ্ক কিন্তু হয়ে গেল, 119 নম্বর পৃষ্ঠায় সবগুলো হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই করে নিয়েছো, ভালো করে দেখে নাও।
নেক্সট ভিডিওতে থাকবে 120 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো, ওর সাথে আরও কিছু পৃষ্ঠার অঙ্ক থাকতে পারে। তো ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কারণ তোমরা লাইক করলে আমি বুঝতে পারি যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি পারছো না, কারণ আমাদের তো দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো তোমাদের আমি না বুঝতে পারলে যে তোমরা কি বুঝতে পারছো কি পারছো না, তাহলে আমার পড়াতে সুবিধা হয়। তো চলো নেক্সট ভিডিওতে নেক্সট পেজের অঙ্কগুলো থাকবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে।